তোর ব্যাপার কি? তুই দিকে কুদে হাত নড়াচ্ছিস? মাল রে পাগলা, ওটা মাল। মাল মানে? মাল মানে মাল। তুই জানিস ওটা কে? কে? ওটা আমার বোন। বই? হ্যাঁ ওটা আমার বোন। হ্যাঁ আর তুই তুই কি বললি? মাল নাকি? মাল না দাদা, মাল না, মাল আনতে গেছিলাম আমি। মাল আনতে গিয়েছিলি? তোকে যদি এই সীমানার কোনো ঘুরতে দেখেছি না, তোর মেরে খাল গুটিয়ে দেবো। খাল যা যা, থাম 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 থাম। তোর কপাল ভালো আজ বেঁচে গেলি, যদি আমার বড় ভাই থাকতো না, আমরা দুজন একসঙ্গে থাকতো, মেরে তো খাল গুটিয়ে দেবো এক্ষুনি। চল আজ জানো এই সীমানা আর কি মনে থাকে জানো। ভাই আমি নতুন নতুন প্রেম করছি, ঠিক আছে? তো আমি যে মেয়েটাকে প্রেম করি, তো ওর দুটো দাদা আছে, তো বিরাট মস্তান। হ্যাঁ তাই? হ্যাঁ তা বলছিলাম যে আমরা দুজন প্রেম করব, তুই কোনো গাছে উঠে ওর দাদাকে দেখলেই উলুলুলু করবি, আমরা পালিয়ে দেবো, ঠিক আছে? না ভাই আমি পারবো। দেখ ভাই, এই আমার জন্য একটু একটু কর, একটু তো হেল্প করতে পারবি কি বল? ঠিক আছে দুজন বলছি সাথ করি। হ্যাঁ এই তো তুই, এই না হলে আমার বন্ধু বল। হ্যাঁ আমাকে তো হুলুলু দিতে বললো, আমি দেখি হুলুলুতে কাজ হয় কিনা। আরে থাম 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 থাম, আমি হুলুলুতে কাজ করে কি দেখলাম? আরে তুই পারিস বটে, একটু ভালো করে দেখ। বন্ধু তোমার পুরো ভয় পাইয়ে দিল আমার, চেক করে দেখলো, ঠিক আছে? এরকম যদি না করে আমার দাদা খুবই স্ট্রেস। ওটা তো আমার দোষ না, তুই গাছ থেকে নামতে পারিসনি বলে তোর এরকম হয়েছে। আর একটা একটা বার আমার জন্য, তুই ছাড়া আমার কি আছে বল? আমার তো আর কোনো বন্ধু নেই, তুই ছাড়া বল বল। আরে আবার দুই ভাই চলে এসছে। ওরাও পালিয়ে গেছে, আমিও বেঁচে গেছি। তুই অতক্ষণ ধরে কি করছিলি? আমরা তো সব দুজনে চলে গেছিলাম, বনের মধ্যে জঙ্গলের মধ্যে কি করছিলি? আমি ভেবেছি আমাকে দেখতে পাইনি বলে আমি জঙ্গলের মধ্যে বসেছিলাম। এতে তো আমার দোষ নেই বল, এটা তোর দোষ ভাই। আর আরেকটি বার আমার কাজটা করে দে, আর একবার চল ভাই। আমার দুই চোখ ফাটিয়ে দিয়েছে ভাই, আমি আর যাব না। এবার দুই চোখ ফাটিয়েছে, আর আর তোর কিছু ফাটানোর মতন কোনো জিনিস নাই, এবার চল একটি বার দেখ ভাই তোর পা ধরছি। তুই ছাড়া আবার কি আছে বল? হ্যাঁ তোকে যখন বলছি আবার দুই ভাই চলে এসছে।
ওর যাই হোক আমি আমার জান বাঁচাই তোমার দাদা দুটো না কি বলবো একবারে জঘন্য হ্যাঁ তোমার সাথে আমার দুদিন প্রেম করা হলো না আর আমার বন্ধুর দুটো চোখ একবারে মেরে ফুলিয়ে দিয়েছে দুটোকে সামনে পেলে না একবারে মেরে নাক মুখ ফাটিয়ে দিতাম আমাকে চিনে না বুঝতে পেরেছ একদিন আমার সামনে আসতে বলো এই শামিম এখন যা জ্বালা সঙ্গে হাট এখন যা পারে দেখা যা মেরেছে মারুক ঠিক আছে কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না তুই আমার জন্য আরেকটি বার যাবি ঠিক আছে তারপরে তোর হাতে মোবাইল থাকবে ও দাদা দুটো আসলে পরেই আমাকে ফোন করে জানাবি তাহলে তোকে মানে তোর কি বলবো মায়েরও খেতে হবে না প্লাস আমার কাজটা হয়ে যাবে ঠিক আছে এটুকু তোর পাস হচ্ছে ভাই চুক্তিটা ভালো আছে তুই দেখ ঠিক আছে আমি যাবো হ্যাঁ এই তো চলবে আমার ভাই রে তুই চল ঠিক আছে চল আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটা আমাদের কেমন লেগেছে মতামত অবশ্যই শেয়ার করুন বন্ধুরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দেখবেন ফ্যাশন লেডিস টেলার এখানে আপনি বিভিন্ন রকমের পোশাক তৈরি এবং সুলভ মূল্যে ছিটও পাবেন এই নিত্য নতুন জামার জন্য এই ঠিকানায় যোগাযোগ করুন